ফের তৃণমূল নেতার বিরুদ্ধেই বিস্ফোরক। তৃণমূল সাংসদ সৌগত রায়, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, এবার তৃণমূল নেতাকে, তৃণমূল বড় মাথাকে সরাসরি ধমক দিলেন সৌগত রায়। আর তাতেই কিন্তু হুলস্থুল রাজ্য রাজনীতি। নিয়োগ দুর্নীতি হোক বা রেশন দুর্নীতি, বিভিন্ন অভিযোগে জেরবার তৃণমূল। এমন এমন অবস্থায় দলের প্রতি মানুষের বিশ্বাস যাতে কমে না যায় সে নিয়ে শীর্ষ নেতৃত্ব তৎপর। দিন দুয়েক আগেই দলীয় নেতাদের সুদ্রে নেওয়ার বার্তা দিতে শোনা গিয়েছিল প্রবীণ তৃণমূল সাংসদ সৌগত রায়কে। এবার স্থানীয় তৃণমূল কাউন্সিলরকে সৌগত রায় বুঝিয়ে দিলেন যে তিনি ঠিক করছেন না। কামারহাটি পুরসভা এলাকায় একটি সভায় উপস্থিত ছিলেন সৌগত রায়। সেই মঞ্চেই ছিলেন এলাকার কাউন্সিলর গোপাল সাহাও। সেখানেই সৌগতর কানে যায় যে এলাকার মানুষ ঠিকমতো পরিষেবা পাচ্ছে না। সেই অভিযোগ শুনে কিছুটা রেগে যান প্রবীণ সাংসদ। তিনি গোপালের উদ্দেশ্যে বলেন, মানুষের ভোটে জিতেছ যখন মানুষকে পরিষেবা দিতে হবে। পুর নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে কামারহাটি পুরসভার। অভিযোগ, এই পুরসভাতে নিয়োগ নিয়ম মেনে হয়নি। সিবিআই ইডি তদন্ত করছে। একাধিকবার পুরসভাতে হানা দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। বিভিন্ন নথি বাজেয়াপ্ত করা হয়েছে। নিয়োগ দুর্নীতি নিয়ে ইডির নজরে আছেন গোপাল সাহা সহ কামারহাটি পুরসভার একাধিক আধিকারিক। ইতিমধ্যে গোপাল সাহাকে সিজিওতে ডেকে জেরা করেছেন ইডি আধিকারিকরা। এমনকি কামারহাটি পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তমাল দত্তকে সাসপেন্ডও করা হয়েছে। এমন আবহে বেলঘড়িয়ার একটি সভায় যোগ দিতে গিয়ে গোপালের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন সৌগত। তিনি গোপালের উদ্দেশ্যে বলেন, পুরসভাটা ভালো চলছে না, সবাই আমার কাছে অভিযোগ করছে, এখানে কাজ হচ্ছে না, মানুষ পরিষেবা পাচ্ছে না। তারপরই তৃণমূল সাংসদ বলেন, মানুষ যাতে পরিষেবা পায় তা তোমায় নিশ্চিত করতে হবে। শুধু গোপাল নয়, অন্যান্য কাউন্সিলরদেরও নিজের কাজ মন দিয়ে করার পরামর্শ দেন, নির্দেশ দেন সৌগত। প্রবীণ সাংসদ বলেন, মানুষের কাজ করার জন্য আমাদের মানুষ নির্বাচিত করে পদে বসিয়েছে, তাই মানুষ কিভাবে পরিষেবা পাবে সেটা নিয়ে আলোচনা করুন। সৌগতর এই কথা লুপে নিয়েছে বিরোধীরা। স্থানীয় এক সিপিএম নেতার কথায় সাংসদ জানেন যে কামারহাটি পুরসভার কী অবস্থা। বিজেপির মুখেও একই কথা শোনা গেল। স্থানীয় এক পদ্মনেতা বলেন, সাংসদকে প্রকাশ্যে যখন এভাবে কাউন্সিলরকে ধমক দিতে হচ্ছে তখন বোঝাই যাচ্ছে পুরসভায় কী কাজ হচ্ছে। মঙ্গলবারও দলীয় নেতাদের সুদ্রে নেওয়ার কথা বলেছিলেন সৌগত। তিনি বলেছিলেন, বহু ক্ষেত্রে আমাদের পদস্থলন হচ্ছে, মনে রাখতে হবে আমাদের ব্যবহারে যেন মানুষ ব্যতীত না হয়। এবার কাউন্সিলরদের নিজের কাজে মন দিতে কড়া নির্দেশ দিলেন প্রবীণ সাংসদ।